সম্পূর্ণ কোর্সের পরও আরো 322টি এক্সট্রা ক্লাস, আনলিমিটেড মক টেস্ট, যেগুলোর জন্য একটি টাকাও নেওয়া হয় না, যা বাংলাদেশের অন্য কোনো কোচিং সেন্টার এরকম ফ্যাসিলিটি প্রোভাইড করবে কিনা আমার জানা নেই। এখন পর্যন্ত কোনো খরচ ছাড়াই আমার সম্পূর্ণ প্রসেস চলতেছে। তারা নির্দ্বিধায় ATMs আসতে পারেন, ক্যারিয়ার বিল্ড আপের জন্য যে যে পরামর্শ দেওয়া দরকার সবই দেয়। আসসালামু আলাইকুম, আমার নাম এফ এম জাওয়াদ, আমি নারায়ণগঞ্জ থাকি। আলহামদুলিল্লাহ আমি আমার HSC কমপ্লিট করেছি এবং HSC কমপ্লিট করার পরপরই আমি ATMs থেকে IELTS কোর্স করে IELTS এক্সাম দিই এবং আলহামদুলিল্লাহ একটা ওভারঅল ব্যান্ড স্কোর 6.5 পাই। তো আমার IELTS করার পেছনে মেইন যেই কারণ সেটা হলো, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি বাইরের কোনো দেশে পড়তে যাব, সেখানে গিয়ে ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করবো। সেখান থেকেই মূলত আমার IELTSের প্রতি ইন্টারেস্ট আসে। আমার তখন মাঝে মাঝে রেডিও শোনা হতো, সেখানে একদিন ATM স্যারের একটি প্রোগ্রাম শুনতে পাই। সেখানে স্যার IELTS সম্পর্কে ধারণা দিত, মানুষকে ইন্সপায়ার করত। তো স্যারের শো থেকে আমি অনেক ইন্সপায়ার হই, তখনই ঠিক করে রাখি যে আমি যখন IELTS কোর্স করব তখন স্যারের প্রতিষ্ঠান থেকে করব। ATMs এর IELTS কোর্সে যা যা থাকছে, সম্পূর্ণ কোর্সের পরও আরও 322টি এক্সট্রা ক্লাস, আনলিমিটেড মক টেস্ট, যেগুলোর জন্য একটি টাকাও নেওয়া হয় না। IELTS কোর্স সম্পূর্ণ করার পর যদি কেউ এমন ফিল করে যে তার আবার কোর্সটি পুনরায় করা দরকার, তাহলে এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটি পুনরায় করতে পারে, যা বাংলাদেশের অন্য কোনো কোচিং সেন্টার এরকম ফ্যাসিলিটি প্রোভাইড করবে কিনা আমার জানা নেই। এখন আমি ডেনমার্কের ভিসা প্রসেসিংয়ের জন্য এখানে ফাইল ওপেনিং করিয়েছি। যেহেতু আমি ATMs এর স্টুডেন্ট, সেহেতু আমার থেকে ফাইল ওপেনিং করার জন্য কোনো চার্জ নেওয়া হয়নি। এখন পর্যন্ত কোনো খরচ ছাড়াই আমার সম্পূর্ণ প্রসেস চলতেছে। সর্বোপরি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভিসাটা পেয়ে যাই, প্রসেসিংটা যেন সাকসেসফুলি হয়। আমি বলবো আমার মতো যারা স্বপ্ন দেখতেছেন, তারা নির্দ্বিধায় ATMs আসতে পারেন, অন্তত একবার এসে তাদের সাথে কথা বলুন, তাদের ফ্যাসিলিটি সম্পর্কে জানুন, ATMs স্যারের সাথে একবার দেখা করুন, ক্যারিয়ার বিল্ড আপের জন্য যে যে পরামর্শ দেওয়া দরকার সবই দেয়। যারা বিদেশে যাওয়ার মতো অ্যাবিলিটি রাখেন না, তারাও এসে স্যারের সাথে কথা বলতে পারেন, কারণ এখানে ফ্রিল্যান্সিংও করানো হয়।